حضرت ابو هريره رضي الله تعالى عنه مايا نبير দরবারে বসে কান্দে নবী আমার দেখে বলে আবু হুরায়রা আপনি কেন কান্দেন আবু হুরায়রা দেখে বলে পয়গম্বর আমার মা আমাকে মেরেছে নবী দেখে বলে আবু হুরায়রা আপনি কি আপনার মায়ের সাথে বেয়াদবি করেছেন আপনার মায়ের কথা কি আপনি অমান্য করেছেন আপনি কি আপনার মায়ের কথা শুনেন নাই কেন আপনার মা আপনাকে মারল আবু হুরায়রা ডেকে বলে পয়গম্বর আমি আমার মায়ের কথা শুনেছি কিন্তু আপনার দরবার থেকে একদিন রাতে আমি বাড়ি ফিরলাম আপনার দরবার থেকে বাসায় ফিরতে অনেক রাত্র হয়েছে রাত বেশি হওয়ার কারণে আমার মা আমাকে জিজ্ঞাসা করলো আবু হুরায়রা তুমি কোথায় ছিলা এত রাত্র আমি বললাম মা আমি মুহাম্মাদের দরবারে ছিলাম একথা বলার পর আপনার দরবারে ছিলাম একথা বলার পর আমার মা আমাকে মাইর শুরু করে দিল মা যখন আমাকে মারা শুরু করল মা মারতেছে মারতেছে আমি মাকে ডাকিয়া বললাম মা আপনার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমাকে মারেন মারতে মারতে যদি আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন তারপরেও আমি মায়া নবীর দরবার ছাড়ব না ও পয়গম্বর আমার মা আমাকে মেরেছে আমি আপনার দরবারে আসি এই জন্য নবী আমার ডাক দিয়া বলে আবু হুরায়রা আপনার মা মেরেছে সেই বিচার কি আপনি আমি পয়গম্বরের কাছে দিতেছেন নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলে ও পয়গম্বর মা আমাকে মেরেছে বিচার আমি আপনার কাছে দেই না বরঞ্চ আমি বলতে চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে এ কথা বলার পর আবু হুরায়রা নবীর কাছে কথা বলার পর আমার মায়ের নবী সাথে সাথে দুটো হাত আকাশের দিকে উঠে দিল আর আমার মায়ার নবী যখন হাত উঠাইল আবু হুরায়রার সাথে সাথে বাড়ির দিকে দৌড় শুরু করল আবু হুরায়রা বাড়ি দৌড়ায় পথের ভিতরে তার বন্ধুরা আবু হুরায়রার জামাটা পিছন দিকের দিক থেকে টান দিয়ে ধরল ডাক দিয়া বলে আবু হুরায়রা তুমি কেন দৌড়াও দাঁড়াও আমাদের কথা শুনে নাও আবু হুরায়রা ডাক দিয়া বলে তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দে আমি তাড়াতাড়ি করে বাড়িতে যেতে চাই এরে বন্ধুরা তোরা কি জানো জানো আমি কেন দৌড়াই আমি দৌড়াইয়া দেখতে চাই মায়ার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় নাকি আমি আমি আবু হুরায়রা দৌড়ে আগে বাড়ি যাইতে পারি আবু হুরায়রা দৌড়াইয়া বাড়ির দরজায় চলে গেল বাড়ির দরজায় চলে গিয়া আবু হুরায়রা তার মাকে ডাক দিল মা দরজা খুলে দেন আবু হুরায়রা যখন মাকে ডাক দিল মা সন্তানের কণ্ঠের আওয়াজ পাইয়া পাগলের মতো দৌড়ে আইসা দরজা খুলে দিল যখন দরজা খুলে দিল আবু হুরায়রা তাকায়া দেখে আবু হুরায়রার মায়ের চুল দিয়া টপ টপ করে পানি জমিনে পড়তেছে আবু হুরায়রার মা ডাক দিয়া বলে সন্তান
তোমাকে মারার পর আমি আর ঠিক থাকতে পারি নাই তোমাকে মারার পর আমি লজ্জিত হইলাম আমি নিজেকে নিজে ভুল স্বীকার করলাম আমি আমার সন্তানের কেন মারলাম আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন আমি মাল করলাম মারলাম এই কথা বলে আবু হুরায়রার মা আবু হুরায়রার কাছে কথাগুলি বলতেছে আর বলতেছে ও সন্তান তাড়াতাড়ি আয় আমি চিন্তা করে দেখলাম তুমি তো কোনো খারাপ দরবারে যাও নাই তুমি তো নবীর দরবারে গেছো ভালো দরবারেই গেছো আমি গোসল করে পবিত্র হয়েছি এ সন্তান তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল মুহাম্মাদের দরবারে আমাকেও নিয়ে যা আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই এবার আবু হুরায়রা তার মাকে নিয়ে নবীর দরবারে হাজির পয়গম্বরের দরবারে হাজির হওয়ার পর ডাক দিয়া বলে নবীজি আমার সন্তান আপনার দরবারে আসছে ভালো করেছে আমি আমার সন্তানের মারার পর আমি ভুল বুঝতে পেরেছি বেয়াদবি ক্ষমা চাই আপনিও আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আবু হুরায়রার মা মায়া নবীর দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পা দুটো আগায়া দাও পা দুটো ধরে বলে যাই মা বাবাকে কষ্ট দিও না মার চাইতে বাবার চাইতে আদরের সম্পদ এই দুনিয়াতে নাই এরে যুবক কিভাবে আপনাদের বুঝাবো বুঝানের ভাষা আমার নাই এখানে কথা বলার মতো কোনো যোগ্যতা নাই কোনো এলেম নাই কোনো আমল নাই আজ আল্লাহর রহমতে মা বাবার দোয়ার বরকতে আপনাদের সাথে কথা বলার সুযোগ আমার আল্লাহ করে দিল এজন্য হাতে পা ধরে বলে যাই মা বাবাকে কষ্ট দিও না রে বাবা মা বাবা বেচার আমার আল্লাহ বেচার মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মায়ার নবী ডেকে বলে ও সাবিরা মা বাবাকে বেজার করিও না কারণ মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে আর আল্লাহ যদি বেজার হয় তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আর আল্লাহ যদি খুশি হয় মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হলে তোমার ঠিকানা হবে জান্নাত অতএব মা বাবাকে বেজার করা যাবে না মা বাবাকে খুশি করতে হবে মা বাবার খেদমত করতে হবে এ কথা আমার মায়ার নবী বলেছে আল্লাহ বলেছে মা বাবাকে খুশি করার জন্য মা বাবার খেদমত করার জন্য সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ